আমার নাম রোহান মুখার্জি, আমি কিস্টোন ফাউন্ডেশন থেকে এসেছি। আমরা ইউজিং ডাইভার্সিটি সংগঠন নিয়ে কাজ করি। সংগঠনটা বেশিরভাগ আদিবাসী সমুদায়, পিবিটিজি যেটা বলা হয়, ওদের সঙ্গে কাজ করে আর তিনটে মূল বিষয়ে কাজ করে। একটা পরম্পরাগত যে কৃষি পদ্ধতি আছে ওদের, বেশিরভাগ মিক্স ক্রপিং যেটা করতো, আর অনেক এলাকায় শিফটিং কাল্টিভেশন, ঝুম বলা হয় ওটা নিয়ে, আর সাথে সাথে নিউট্রিশনের জন্যে কিচেন গার্ডেন প্রমোট করা, মিক্স ক্রপিং প্রমোট করা, ওটা কাজ করা হয়। আর আগের থেকেই যে জঙ্গল খাদ্য ওদের জীবনে অনেক ছিল, নিয়েও কাজ করা হয়। এখন কি হচ্ছে, এখন আস্তে আস্তে ওটা ছেড়ে দিচ্ছে, কিন্তু যেটা পিডিএসের যে চালটা, যেটা জং এই মার্কেটের যে সবজিগুলো, ওটা নিয়ে ওদের নিউট্রিশনটা পুরো কমপ্লিট হচ্ছে না। তো আমরা চেষ্টা করছি নতুন খাদ্য খাক, কিন্তু যে পুরনোটা থা ওটা থাক, কেন যেই ডায়েটরি যে ডাইভার্সিটিটা ছিল ওটা অনেক কমে যাচ্ছে। আর আমরা দেখছি যেই যেই জায়গায় যদি কোনো কারণে আদিবাসীরা ডিসপ্লেস হয়ে গেছে, ওখানে অনেক হেলথের প্রবলেম হচ্ছে, ম্যালনিউট্রিশন হচ্ছে, ডায়াবেটিস হচ্ছে। আর যেমনি বেগায় এলাকা, যে 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 বেগাগুলো শিফট হয়ে গেছে নন বেওয়ার এরিয়া, যেখানে ওরা বেওয়ার ওদের ট্র্যাডিশনাল অ্যাগ্রিকালচার করতে পারছে না, আর জঙ্গল নেই, ওখানে ম্যালনিউট্রিশন অনেক, আর অনেক অসুখ বিসুখ, আর ইনফ্যান্ট মর্টালিটি অনেক হাই। এখন রিসার্চ করা হয়নি, কিন্তু যারা ওখানে কাজ করছেন, যেমনি আপনাদের সমিতির মতন যে লোক 20 বছর ধরে কাজ করছেন, উনি অবজার্ভ করেছেন এক ডায়েটরি ডাইভার্সিটিটা থাকলে একটা ফুড সভরেনটি, ফুড সিকিউরিটিটা, নিউট্রিশনাল সিকিউরিটিটা থাকে। তো ওটা আমরা চেষ্টা করি নিউট্রিশন গার্ডেনের মাধ্যমে, আর যে ওদের জঙ্গল খাদ্য ফেরত আনার আমাদের একটা স্ট্র্যাটেজি আছে। তো আর রিসার্চ তার সাথে সাথে চলে। আর বন অধিকার না থাকলে ওদের একটা টেনিওর সিকিউরিটি, ফরেস্ট রাইটস সেটা না থাকে। আর এখন আস্তে আস্তে ওই কোল মাইনিং চলে আসছে, আর প্রোটেক্টেড এরিয়াস বাড়ছে, ওদের জঙ্গল থেকে যখন বেদখল করা হয়, তখন ওদের পুরো জীবনযাপনও শেষ হয়ে যায়, আর ওদের ফুড সিকিউরিটি, ফুড সভরেনটিও শেষ হয়ে যায়। আমি গত 14ই ডিসেম্বর থেকে আমাদের এই পশ্চিমবঙ্গ খেড়িয়া সবর কল্যাণ সমিতিতে আছেন, সবর গ্রামে যাচ্ছেন সাথে কর্মীদের নিয়ে, এবং তাদেরকে দেখেছেন, তাদের সাথে বসে আলোচনা করেছেন, গ্রামে গিয়ে করেছেন। আমি যে জানতে চেয়েছিলাম সেই উত্তরগুলো আপনি দিয়ে দিয়েছেন। প্রজেক্টটা কী কী লাভ, সবদের কী লাভ এই প্রজেক্টটা করে, ভবিষ্যৎ কী আছে। এখন আবার জানতে চাইছি যে এই কদিনে আপনি এই সমিতিটা সম্বন্ধে আপনার অবজারভেশন কী, আমাদের খেড়িয়া সবর কল্যাণ সমিতি। দুটো জিনিসই চাই, মানে একটা চাই যে আমাদের যে কমজোরি আছে, একজন অ্যাজ এ, এখন আপনি বন্ধ হয়ে গেছেন, কিন্তু অ্যাজ এ আউটসাইডার আমাদের সমিতিটাকে কি দেখছেন, কারণ এটা 50 বছরের সংস্থা, অনেক কিছু কি আমরা এখনো শিখতে পারিনি যেগুলো আমাদের ডেভেলপ করা উচিত, আমাদের কর্মীদের করা উচিত, আর বাকিটা আপনার অবজারভেশন একটু বলুন। এটা আমার জন্য খুবই একটা ইউনিক এক্সপিরিয়েন্স। আমি বেশিরভাগ একটু ফর্মাল এনজিওর সঙ্গে কাজ করেছি, অন্য অ্যাক্টিভিস্টের সঙ্গেও কাজ করেছি, কিন্তু ওদের একটা ডিসঅ্যাডভান্টেজ থাকে, একটা মানে সাপোর্ট সিস্টেম থাকে না। ওরা খুবই ভালো কাজ করে, কিন্তু সাপোর্ট সিস্টেমটা থাকে না। আপনাদের একটা অ্যাডভান্টেজ দেখলাম, আপনাদের অ্যাক্টিভিস্টের মতন একটা আছে, কিন্তু আপনাদের একটা সাপোর্ট সিস্টেম আছে, একটু এনজিওর মতন স্ট্রাকচার আছে, কিন্তু ওই অ্যাক্টিভিস্ট ভাবটা, এই যেটা আপনারা সবদের সঙ্গে মিলেমিশে, যেটা অলমোস্ট একটা ফ্যামিলি মতন আপনারা যেটা কাজ করেন, অ্যাক্টিভিস্টও করে, কিন্তু অ্যাক্টিভিস্ট মানে যদি কোনো অসুবিধা হয়ে যায় ও একা পড়ে যায়। আপনাদের একটা আছে, আপনাদের ভালো একটা ব্যাক আপ আছে, আর আপনাদের মানে যত আমি দেখলাম সবাইয়ের সঙ্গে, দেবাশিসদা আপনার সঙ্গে, আপনাদের সঙ্গে, ফটিকের সঙ্গে, সবাইয়ের সঙ্গে যেটা হলো, আমার এটাই লাগলো কি মানে
কেউ যদি অসুবিধায় পড়ে অন্য কেউ আছে, আর যত চর্চা হলো আগে তো আরোই ভালো ছিল, যত প্রশান্তদা বলল যখন কোনো অসুবিধা হতো মা শ্বেতা দেবী সাহায্য করে দিতেন, কিন্তু এখন মানে পরিস্থিতিটা বদলে গেছে। তবুও আমি দেখেছি মানে ওই চেঞ্জ হওয়ার মানে কারণেও এখনও আপনারা একটা সিস্টেম আছে, একটা ব্যাকআপ আছে। আর গ্রামে যত আমি মানে ওই মোবিলাইজেশন আমি অন্য কোনো এনজিওর দেখিনি, অ্যাক্টিভিস্টের একটু দেখেছি, কিন্তু যেটা মানে খুশিভাবে ওরা এলো, আমরা একটু লেটও গেলাম, কোনো অসুবিধা হয়নি, আর মানে হাসি খুশি ওরা মানে আগে চলে আসে। আর মানে ওই একটা ইনডিফারেন্স, আমি বাংলা শব্দটা আমি পাচ্ছি না, কিন্তু হ্যাঁ ওটা আমি অনেক জায়গায় দেখেছি, কি মানে ওই এত মিটিং হয়ে গেল এত, আর মানে শুধু মিটিং নয় মানে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্টও হয়, মানে অনেক প্রমিস একটু বেশি হয়ে যায়, ওরা কিছু একটা ডিফারেন্স দেখছে না, একটা ডেভেলপমেন্ট দেখছে না। তো ওদের মানে ওরা যখন মিটিং আসে ঠিক আছে দেখেছে তো আমরা এসেছি, কিন্তু মানে ওরা শুনতে চায় না, ওরা ভাবে আরে আর একটা জিনিস এসছে, কিন্তু ওটা আমি দেখিনি। আর শহরের হয়তো মানে এই বিষয়টা ভাল লাগলো, কেন ওরা সবাই আগে এলো, প্রশ্ন করলে ওরা দিল, কেন আমি তো একদম বাইরের ছেলে, আমি অন্য জায়গা যখন যাই অনেক সময় লাগে, আমাকে 2-3 মাস থাকতে হয় তখন ওরা আমাকে একটা রেসপন্স দেয়। এখানে তো একদম মানে আমি জিজ্ঞাসা করছিলাম আমাকে রেসপন্স দিচ্ছিল, আর ওই রেসপন্সগুলো একদম মানে আমার অন্য ফিল্ড এক্সপিরিয়েন্স ম্যাচিং। যেমনি একটা জায়গায় একটা মেয়ে ছেলে বলল কি আমঝর্ণায় যখন ওই ছাতুর ছবি দেখানো হচ্ছিল, উনি বলল আমাদের ছাতু নেই, কেন আমাদের শালবন নেই। ঠিক কথা, অনেক জায়গায় আমরা দেখেছি একটা ছাতু আছে শুধু শালবনে হয়, আর কোনো জায়গায় হয় না, একদম উনি ঠিক ধরলেন। তো এখনও নলেজটা আছে, আর ওরা আপনারা এত বছর কাজ করলেন তাই বলে মানে একটা নতুন জিনিস যখন আপনারা নিয়ে যাচ্ছেন শুনছে, আর ওর নিজের কমেন্ট দিচ্ছে। নিজের কমেন্ট আদিবাসী সমুদায়ের থেকে আনা খুবই মুশকিল, মানে ও অনেক বছর কাজ করতে হয় তখন আসে, ওটা আমার অনেক ভাল লাগলো। আর অন্য যেটা আপনি 3 দিনের কথা বললেন, সবার সঙ্গে খুবই ভাল লাগলো, জীবন বিনোদ আর ফটিকের তো সবাই ফটিককে চেনে, আর ওর বাড়ি গিয়েও আমার খুব ভাল লাগলো, নিজের বাড়িতেও মানে কিচেন গার্ডেন করেছেন, আর আপনারা যে মানে একটা অ্যাগ্রিকালচার সাপোর্ট দিচ্ছেন ওটা খুবই জরুরি, একটা নতুন শিফটও দরকার, লাইভলিহুড সিকিউরিটিও দরকার, তার সাথে সাথে যেন ওই পুরনো নলেজটাও যেন থাকে, ফুড ডাইভার্সিটিটাও থাকে, একটু মিক্স ক্রপিংও থাকে, ওটাও জরুরি। তো আমি ভাবছি আগে গিয়ে নিশ্চয়ই মানে কিছু আমরা করতে পারবো।